আজকের ভিডিওটা কিছুটা হলেও ব্যতিক্রমী। হ্যাঁ, কিছুটা হলেও ব্যতিক্রমী এই কারণেই বলছি, কিশোর ক্যাফেতে যেরকম ধরনের ভিডিও আমরা সাধারণভাবে দেখতে পাই তার থেকে সামান্য হলেও আলাদা। তবে আমাদের মূল লক্ষ্য থেকে কিন্তু আমরা সরছি না। কিশোর ক্যাফেতে যেরকম ধরনের মোটিভেশনাল বা ইন্সপিরেশনাল ভিডিও তৈরি করা হয়, এটা তার মধ্যেই একটা, যেটা অবশ্যই 8-10 জন মানুষকে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে এবং কখনও কখনও সতর্ক করে। অন্তত আমরা সেটা করার চেষ্টা করি আর সেই কাজটি আজকেও আমরা করব। তবে এটা হয়তো বলতে পারো আজকে যে দিনটি সেই ভ্যালেন্টাইন ডের জন্য একটি সার্থক ভিডিও, আর সেটা নিয়েই আজকে আমরা কথা বলবো। আর তার আগে সবাইকে বলি উইশ ইউ আ ভেরি ভেরি হ্যাপি ভ্যালেন্টাইন ডে টু অল অফ ইউ। তার সঙ্গে প্রতিবারের মতো বলে রাখি ওয়েলকাম টু কিশোর ক্যাফে। কিশোর ক্যাফের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই, আমি তমাল। আর আবারও বলে রাখি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। বন্ধুরা কেমন আছো? সুনিতা এবং সৌমিত্র, যার মধ্যে প্রথমজন জন্মস্থক HIV পজিটিভ এবং একই সঙ্গে অনাথ, মানে জন্মের জন্মসূত্রে বা রক্তের সম্পর্কের আপনজন বলতে যদি কেউ কিছু থেকে থাকে, তবে সুনিতার সেই অর্থে কোনো কূলে কেউ নেই। আর সৌমিত্র, যার হয়তো সেই অর্থে সব আছে, কিন্তু জন্মের কয়েক বছর পরে যে জানতে পারে সেও HIV পজিটিভ, তবু সমাজের মূল স্রোতের অভিমুখে দাঁড়িয়ে তাদের লড়াই কিন্তু কোনোভাবেই থামেনি। লড়াইয়ের ময়দান থেকে তাদেরকে কেউ একচুল সরাতে পারেনি, তারা লড়ে গেছে। আর সেই লড়াইয়ের ময়দানে জীবনের কোনো এক সন্ধিক্ষণে এসে দেখা হয় সুনিতা আর সৌমিত্রর। দুজনে দুজনকে ভালোবাসে, এবার সেই ভালোবাসা যখন চূড়ান্ত পরিণতির দিকে যাবে, সেই সময় তাদের মুখোমুখি হতে হয় সামাজিক প্রতিবন্ধকতা। আর সেই সময় তাদের হাত মজবুত করতে এগিয়ে আসে কিছু মানুষের সমষ্টিতে তৈরি এক সামাজিক প্রাতিষ্ঠানিকতার নাম, যার নাম আনন্দঘর। তাদের এই ত্রিশক্তিতেই অবশেষে তাদের ভালোবাসা পরিপূর্ণতা পায়। একদিন আগেই বিবাহ সূত্রে আবদ্ধ হয় সুনিতা এবং সৌমিত্র, আর এখানেই বোধ হয় ভ্যালেন্টাইন ডের সার্থকতা। আসলে ওরা আমাদেরকে একটাই বার্তা দিয়ে গেল, সেটা হচ্ছে আমাদের কাছে যা কিছু সামাজিক প্রতিবন্ধকতা সেটা আসলে শুধুমাত্র একটা সামাজিক ব্যাধেরই নামান্তর, আর কিছুই নয়। আর সেই সামাজিক ব্যাধিকে কাটিয়ে আজ তারা জয়ের হাসি হাসলো দুজনেই। আজ আমরা শুনবো ওদের সেই জয়ের গল্পটাই, চলো শোনা যাক। আগাগোড়া আজকের ভিডিওটা প্রায় একটা বিয়ের ভিডিও হলেও নেপথ্যটা কিন্তু নিখাদ গভীর। মেয়েটার দুকুলে কেউ নেই, কিংবা থাকলেও কেউ তার খোঁজ নেয় না বা নিতে চায় না। গোদের ওপর বিষ ফোঁড়ার মতন জন্ম থেকেই তার শরীরে ওঁত পেতে বসে আছে HIV-র একটা ক্ষত, যা যতটা না শারীরিক বোধহয় তার থেকেও বেশি সামাজিক আর মানসিক মনে হয় তার কাছে। আসলে একটা এইডস মানুষকে যতটা না পিছিয়ে দেয়, তার থেকেও বেশি তাকে পিছিয়ে দেয় শ্যাওলা ধরা সমাজের নিষ্পাপ বিড়ম্বনা আর হাতুড়ে সিদ্ধান্তগুলো। তবু সেসব কিছুর সঙ্গেই লড়তে হয় একদিন প্রতিদিন, আর এটাই নির্জলা বাস্তব। জন্মস্থক ঠিক তেমনভাবেই লড়ে যাচ্ছে সুনিতা যাদব। মাত্র 3 বছর বয়সে জুভেনাইল জাস্টিস অ্যাক্টে CWC বোর্ড থেকে যাকে খুঁজে পায় দক্ষিণ শহরতলির গোবিন্দপুরের আনন্দঘরের সদস্যরা। সেই থেকেই সেটাই তার ভালোবাসার আশ্রয়। আনন্দ হতাশা সাফল্য ব্যর্থতা ভালোবাসা বন্ধুবাসাগুলোকে ভাগ করে নেওয়ার পার্থিব ঠিকানা, লড়াই কাকে বলে দেখেছে সেই ছোট্টবেলা থেকে। কখনো স্কুল থেকে বের করে দেওয়া, তো কিছুটা বড় হওয়ার পর নিজেদের প্রিয় কর্মস্থলের অস্থায়ী ঠিকানা থেকে বের করে দেওয়ার মতন ঘটনার সাক্ষী থেকেছে মেয়েটা। একবার নয়, বারবার। আসলে যে সমাজে শুধু মুখে মারিতং জগৎ আর ভার্চুয়াল জগতে স্ট্যাটাস সম্বলিত বিপ্লব, সেখানে বাস্তবের মাটিতে পাঙ্গা নিতে আজ বেশিরভাগেরই যে বড় অনীহা। তবু কিছু ব্যতিক্রমী যে আজও আছেন, তেমনই একজন সংস্থার প্রাণপুরুষ কল্লোল ঘোষ, যার হাত ধরে সন্তান সম ছেলেমেয়েগুলো আজ সাবালক হবার পথে, আর তাদের মধ্যে অন্যতম সুনিতা, কল্লোলবাবুর প্রিয় সুনি। মেয়েটা লড়াই দেখতে দেখতে বড় হওয়ার মাঝেই জীবনের এক মোড়ে এসে খোঁজ পায় তার ভালোবাসার মানুষটি। আসলে ন্যাকো বা ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনের প্রোটোকল অনুযায়ী ওদের মতন যারা HIV আক্রান্ত তাদের প্রতি মাসে একবার করে অ্যান্টি রেট্রোভাইরাল সেন্টারে যেতে হয় চেক আপের জন্য, যেখানে ওদের CD4 কাউন্ট করে মেডিসিন দেওয়া হয়। আর সেখানেই ওই একই কারণে যেতে হতো সন্দেশখালীর বাসিন্দা সৌমিত্রকে, যার আপনজন বলতে হয়তো সবাই আছে।
পরিবারের সকলে সুস্থ, কিন্তু সেই শুধু এইচআইভি আক্রান্ত। ছোটবেলায় ডিপথেরিয়ার ইঞ্জেকশন নেওয়ার কয়েক বছর পরেই সে কথা জানতে পারে ছেলেটা, আর সেই থেকেই তার সে কথা সর্বসমক্ষে লুকিয়ে রাখা, এমনকি জানত না তার বাবা মাও। আর ঠিক এখানেই প্রশ্ন, কেন এমন লুকোচুরি? এইডস মানেই কি অসৎসঙ্গ? এইডস মানেই কি ছোঁয়াচ রোগের কোনো একঘরে নিদান, নাকি শুধুই অসুচি মনের সপক্ষে আকণ্ঠ স্তাবকতা? তবু সুনিতা সৌমিত্রদের এহেন লুকোচুরি খেলেই সামাজিক আর্কাইভে জায়গা করে নিতে হয়। এসবকে সঙ্গী করেই ছোট থেকে সাবালক হওয়া সৌমিত্র আজ নিজের পায়ে দাঁড়িয়েছে, বারাসাতের একটি প্রতিবন্ধী স্কুলে চাকরি করছে, জমিও কিনেছে। সুনিতাও কলকাতার লেকভিউ রোডে আনন্দঘরের সউদ্যোগে তৈরি ক্যাফে পজিটিভের ফ্লোর ম্যানেজার হিসেবে নিজেকে স্বনির্ভর করেছে। ওদের বছর তিনেকের প্রেম পর্বেও হয়তো অনেক প্রশ্ন উঠেছিল, অনেক ট্যাটচা চাউনি ধেয়ে এসেছিল, সমাজের মূল স্রোতে এরা কিভাবে প্রেম ভালোবাসা প্রতিষ্ঠা বিবাহের মতন ভাবনার অংশীদার হতে পারে সেটা নিয়ে। কিন্তু সেসবের চোখে চোখ রেখে গোটা সমাজকে জানিয়ে সমাজ স্বীকৃত ভালোবাসার দিন ভ্যালেন্টাইন ডের একদিন আগে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে ওরা সাত পাকে বাঁধা পড়ল, আর সমাজের অসুস্থ মুরব্বীদের কাছে একটা ছোট্ট বার্তা দিয়ে গেল। জীবনের মার্কশিটে ইচ্ছে স্বপ্ন ভালো লাগা ভালোবাসা পূরণের মৌরসি পাঠটা কারুর এক চেটিয়া নয়, অধিকার বরাবরের, যে কথায় পূর্ণ সায় থাকলো আমাদেরও, আর বরাবরের মতন যার সাক্ষী থাকলো ওদের ভালোবাসার আলো আসা সেই আনন্দঘর। আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিও। তার সঙ্গে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না বন্ধুরা, তোমাদের সাবস্ক্রিপশন আমাদের জন্য খুব খুব বড় একটা মোটিভেশন। ভালো থেকো।